ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে পড়তে হয় দোয়া নাকি? মানুষ মারা গেলে পড়তে হয়। আর ছাগল বললে কি দোয়া পড়তে হয় বলেন, একজন হাত তুলে। মানুষ মরার দোয়া হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছাগল মরার দোয়া কি? মুরগি মরার দোয়া কি? ছাগল মরা মুরগি মরার দোয়া আমরা জানি না, শুধু মানুষ মরলেই দোয়া পড়তে হয় নাকি? আরে মানুষ মরলেও যে দোয়া পড়তে হয়, ছাগল মরলেও ওই দোয়াই পড়তে হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মনে করি মানুষ যখন মারা যায় মসজিদের মাইকে মুয়াজ্জিন মসজিদের মাইকটা ধরে বলে, আজকে আব্দুর রহমান নামে একজন বান্দা ইন্তেকাল করেছে, অমুক সময় জানাজা হবে, সঙ্গে সঙ্গে আপনারা দোয়া পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তার জন্য আপনারা শিখতে পেরেছেন। কিন্তু গ্রামে যদি একটা ছাগল মারা যায় মসজিদের মাইকে তো কখনো বলা হয় না, অমুক লোকের একটা ছাগল মরেছে সবাই দোয়া পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা হয় হয়, তা শিখবেন কি করে? বাস্তব জীবনে যদি অ্যাপ্লাই না করেন তো শিখবেন কি করে? বাস্তব জীবনে হলো কোথায় কোথায় ইন্না লিল্লাহ পড়বেন। আজকে রাস্তায় বাড়ি যেতে যেতে যদি হঠাৎ করে বাড়ির গেটের মুখে পকেটে হাত দিয়ে দেখছেন 100 টাকা নাই, হয় চুরি হয়েছে না হয় পড়ে গিয়েছে, এ কথা খবর জানার পরে সঙ্গে সঙ্গে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাস্তায় যেতে যেতে যদি একটা বড় ইটের উপরে পায়ে যদি উজুট লাগে, উজুট লাগার পরে যদি একটা আঙুল ফেটে যায় কেটে যায়, তাহলে আপনাকে পড়তে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকালকে কুরবানি হবে, তার আগের দিন রাত্রিবেলায় সারা বছর কুরবানির ছাগলটাকে ভালোভাবে খাইয়েছেন, ভালোভাবে মুড়ি খাইয়েছেন, ভালোভাবে ছোলা খাইয়েছেন, একদম 42 কেজি ওজন, একদম দেখতে চাঙ্গা, চেহারাটা যেমন ছবি তোলার মতো। এখন তো বর্তমান যুগে ছাগলের সাথেও সেলফি হয়, বুঝেন না? হয় না হয় না? বর্তমান যুগে আগামীকালকে কুরবানি হবে, বাড়ির বড় লোকের মেয়েটা ছাগলের সঙ্গে সেলফি করে, আগামীকালকে চলে যাবি তোকে স্মরণীয় করে রাখবো, বুঝলেন না? মেমোরেবল থিংস, আগামীকালকে মরে যাবে আজকে স্মরণীয় করে রাখবো। তো ওই ছাগলটা যখন কুরবানির আগের দিন মারা যায়, এমন সময় আমাদের এলাকায়, আপনাদের কি হয় জানি না, আমাদের এলাকায় মা বোনেরা মাথাতে থাপ্পড় দিয়ে দিয়ে বলে, কত খাওয়ালাম মুড়ি, কত খাওয়ালাম ছোলা, কেমন করে চলে গেলি বলো না। রাতের বেলায় ছাগলটাকে ধরে ধরে কাতনা করে আর বলে, এত মুড়ি খাওয়ালাম, এত ছোলা খাওয়ালাম, যেমন খালা মরলে, খালু মরলে, বাপ মরলে রোনাজারি করে কাঁদাকাটি করে, ওইরকম অনেক ছাগল মারা গেলেও বসে বসে কাঁদাকাটি করে আর বলে, এত ছোলা খাওয়ালাম মুড়ি খাওয়ালাম কোথায় গেল। এই চিন্তা ভাবনা করতে করতে কেন করে জানেন নাকি? তারপরে ওর মধ্যেই বলছে, আর একটা রাত পার হতে পারলি না, এক রাত পার হলেই তো বিসমিল্লাহি আল্লাহু আকবার, কথা বুঝাতে পারলাম না, এক রাত পার হলেই তো বিসমিল্লাহি আল্লাহু আকবার, খামুখা রাতারাতি মরে গেলি। সকালবেলায় ভেবেছিলাম 42 কেজি 40 কেজি মাংস হবে, 1 কিলো পাঠাবো বোনের বাড়ি, আর 1 কিলো ভাইয়ের বাড়ি, আর 1 কিলো পাঠাবো শ্বশুর বাড়ি। লিস্ট করে রাতে বসে বসে লিস্ট করছিলাম কার বাড়িতে গোস্ত যাবে। এই চিন্তা ভাবনা করতে করতে ছাগলটা মারা গেছে, এখন মাথায় শুধু বাড়ি দেয়, কপালে বাড়ি দেয় আর বলে, কি হলো কি হলো দেখো না। এরকম চিন্তা করতে করতে কিন্তু রাত্রিতে আর ঘুম আসে না। আল্লাহ বলছে এরকম করে হবে না, এরকম করার কারণে আগামীকাল যে কুরবানি হতো, এই কুরবানি না করলেও কুরবানি সব তোমার ভাগ্যে জুটে যেত যদি তুমি সঙ্গে সঙ্গে বলতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সুবহানাল্লাহ। অতএব যেখানে যা পড়ার দরকার সেখানে তা পড়তে হবে, যেখানে যা করার দরকার সেখানে তা করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাহলে অনেক সবের অধিকারী বানাবেন। যেমন যুবক বয়সে আপনাকে যে কাজটা করতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলেছেন, দুই একটা যুবকের দল আছে, তারা যদি রাত্রি জেগে ইবাদত করে চোখের পানিটা ঝরায়, এই যুবক যদি রাতে জেগে জেগে আল্লাহকে বলে, আল্লাহ এই সময়তে তো কেউ উঠে না, এইরকম শীতের রাত্রিতে 12টার সময় কেউ তো নামাজে দাঁড়ায় না, এই যুবকরা তো 1টা পর্যন্ত শুধু ফ্রি ফায়ার, ড্যামেজ, হেল, ব্লাড আছে না নাই, বুঝতেন না কথা, এই ড্যামেজ, হেল, ব্লাড,
মার 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 কিল 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 কথা বুঝলেন না, এই তো মার 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 কিল 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 করে। এই সময়তে আমি এসব মোবাইল বন্ধ করে দিয়েছি, বন্ধ করে আল্লাহ তোমার সামনে হাজিরাটা দিয়েছি। ওগো আল্লাহ দয়া করে মেহেরবানি করে প্লিজ এক্সকিউজ মি আল্লাহ, প্লিজ ফরগিভ মি আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকম করে যেই যুবক রাতের বেলায় তাহাজ্জুদের নামাজটা পড়ে ইবাদত করে হাত তুলে দোয়া করে বলবে ওগো আল্লাহ প্লিজ এক্সকিউজ মি আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে ওই যে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ছে যুবক বয়সে, এই পড়তে পড়তে বয়স তার হয়ে গেল 50, এবার একটু শরীরের রোগ ধরেছে, সুগার হয়েছে, প্রেসার হয়েছে, এবার ঠান্ডা পানি রাখলে কিন্তু অসুবিধা হবে, এমন সময় আর কিন্তু তাহাজ্জুদে উঠতে পারে না। দয়ার নবী বলেছেন যে ক বছর তাহাজ্জুদে নামাজ পড়ে যত সব পড়ে পেয়েছে, এবার যখন উঠতে পারছে না মনে মনে বড় দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কেন আমি তাহাজ্জুদ পড়তে পেলাম না, এরকম মনে কষ্ট করে করে কেঁদে কেঁদে বলছে আল্লাহ আমার যদি গায়ে শক্তি থাকতো তাহলে তাহাজ্জুদ পড়তাম। আল্লাহ বলছে টেনশন করো না, যে কদিন তুমি উঠতে পারবে না আমি কিন্তু নেকিতে কম করব না। বলেন সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পাচ্ছেন? আমি নেকিতে কম করব না। ঠিক ওই রকম কুরবানি ছাগলটা কালকে মারা যাবে, কালকে কুরবানি হবে, তার আগের দিন যদি মারা যায় আর সবর করে যদি বলতে পারো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি বলতে পারো ধৈর্য ধরে, ধৈর্য ধরে যদি বলতে পারো ইন্না লিল্লাহি, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বলছো অবশ্যই অবশ্যই এটা আল্লাহর পক্ষ থেকে ছিল, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর এটা আল্লাহর দিকেই চলে গেছে, আমার আবার কি যায় আছে। হযরতে আইয়ুব আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, নাম শুনেছেন না শুনেননি? শুনেছেন, আইয়ুব নবী হলেন একজন জবরদস্ত নবী। আইয়ুব আলাইহিস সালাম বড় কষ্টে রয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে প্রশ্ন হলো ইবলিসের পক্ষ থেকে। ইবলিস বলছে আল্লাহ যাকে তুমি ধন সম্পদ দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, এরাই পারে ইবাদত করতে, এরা মসজিদে পড়ে থাকলেও কোনো কিছু যায় আসে না, আর যার টাকা পয়সা নাই কিছুই নাই, যার ঘরেতে খাবার নাই তারা ইবাদত করতে পারে না, তারা কখনো তোমাকে প্রকৃত ভালোবাসতে পারবে না, অতএব আইয়ুব আলাইহিস সালাম তোমাকে ভালোবাসে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সময় বলছে না রে শয়তান, না না না, আমাকে আইয়ুব আমাকে মন থেকে পছন্দ করে, আইয়ুব আমাকে মন থেকে ভালোবাসে, এটা অন্তরের ভালোবাসা, তুমি হয়তো বোঝো না। এরপরে আইয়ুব আলাইহিস সালামকে প্রশ্ন পরীক্ষা করার জন্য একদিন রাত্রিতে জানা গেল, একদিন রাত্রিতে খবর পাওয়া গেল আকাশ থেকে মেঘমালা, আকাশ থেকে অগ্নিকুণ্ড আগুনের ফোয়ারা পড়েছে, অগ্নিকুণ্ড পড়েছে, এরপরে ধানের গাছগুলো সব ধ্বংস হয়ে গিয়েছে, মাঠের আবাদগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, যতগুলো ঘোড়া ছিল সব মারা গেছে, যতগুলো গরু ছিল সব মারা গেছে, যতগুলো ছাগল ছিল সব মারা গেছে। এই খবরটা যখন হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে পৌঁছালো, হযরতে আইয়ুব আলাইহিস সালাম কানে শোনার সঙ্গে সঙ্গে মাথায় কিন্তু হাত দেয়নি, আহাহা করেনি, উফ উফ করেনি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম যেটা করেছিল সেটা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাদের তো তা নাই, আমাদের কি তাই আছে? যদি থাকে তাহলে পাবেন, যদি থাকে এই জিনিস তাহলে আল্লাহ একের বদলে বেশি দেবে। ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা, কোরআনেতে লেখা প্রথমবার যদি আল্লাহ কষ্ট দেয় তারপরে আল্লাহ সহজ করবেন, প্রথমবার যদি আল্লাহ কষ্ট দেয় তারপরের বার আল্লাহ অনেক উন্নত করবেন, কিন্তু আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, তাহলেই আপনার জীবনে উন্নতি হবে, আর তা নহিলে কিন্তু হবে না। এই জন্যে আমরা একটা একটা করে কথা শুনবো, কোরআনের কথাগুলি, কোরআন হাদিস থেকে রসুলুল্লাহর সিরাতুন নবী, জালসা নবীদের পথ নিয়ে আলোচনা, নবীর পথে কী আছে, ভালো মন্দ কোনটা আছে, আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে জানতে হবে। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে এমনি পাওয়া যায় না, বান্দা যদি আল্লাহকে নাই চিনবে তাহলে বান্দা পাবে কি? বান্দা তো মনে করে গেলেও আচ্ছা না গেলেও আচ্ছা, বান্দা মনে করছে সবাই যদি জাহান্নামে যেতে পারে আমি কেন পারবো না, আমার বড় ভাই নামাজ না পড়ে যদি দুনিয়াতে বেঁচে থাকতে পারে আমি কেন পারবো না,
বুঝলেন কি না? আমার বড় ভাই যদি টিকিট কেটে বড় লোক হতে পারে, আমি কেন পারবো না? হ্যাঁ, এই যে লোকের দেখে শেখা আর আল্লাহকে চিনো না, যে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা হচ্ছেন ভালোমন্দের মালিক, আল্লাহ তাআলা হচ্ছেন তাকদীরের মালিক। সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন থেকে একটা একটা করে বর্ণনা হবে, কিন্তু আমাদেরকে আল্লাহর প্রতি পরিপূর্ণ, এই কোরআনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন পৃথিবীর সমস্ত বিজ্ঞান যেখানে হার মেনেছে, কোরআন সেখানে জিতে গিয়েছে। এটার নাম হচ্ছে কোরআন। কোরআনের মধ্যে আছে কি আর নাই বা কি, সব কিছু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বিদ্যমান করেছে। আমার নবী, বিশ্ব নবী, দয়ার নবী, ইনার ব্যাপারে একটা প্রশ্ন তোলা হলো, ডাক্তারদের পক্ষ থেকে একটা প্রশ্ন তোলা হয়েছিল। একজন মহিলা ডাক্তার প্রশ্ন করেছে যে তোমাদের নবী কি বিষয়ে না কথা বলেছে, তোমাদের নবী মানবতার সম্পর্কে কথা বলেছে, তোমাদের নবী সম্প্রীতির সম্পর্কে কথা বলেছে, তোমাদের নবী দানের সম্পর্কে কথা বলেছে, তোমাদের নবী সহনশীলতার সম্পর্কে কথা বলেছে, তোমাদের নবী ইবাদত সম্পর্কে কথা বলেছে, তোমাদের নবী কোরআনের মর্যাদা সম্পর্কে বলেছে, পরকাল সম্পর্কে বলেছে, কিন্তু তোমাদের নবীর জীবনে একটা বিষয় ছিল না, সেটা হচ্ছে নবী একটা বিষয় জানতেন না, সেটা হচ্ছে চিকিৎসা বিজ্ঞান। কি বলেন? চিকিৎসা বিজ্ঞান। কথা একটু বুঝতে পারবেন শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, আপনারা আস্তে আস্তে বুঝবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুলকে একজন মহিলা ডাক্তার, ডাইরেক্ট রসুলকে না, একজন মুসলমান আলেমে দিনকে প্রশ্ন করেছে, বলে তোমাদের নবী সব বিষয়ে আলোচনা করেছে, কিন্তু ওই যে ডাক্তারি ব্যাপারটা, MBBS ডক্টর, তারপরে এই যে আপনার বিভিন্ন সার্জেন ডক্টর, হার্ট কার্ডিওলজিস্ট, বিভিন্ন রকম ডক্টর রয়েছে, এদের যে চিন্তাধারা, এই ডাক্তাররা যে জিনিসটা বর্তমান দিতে পেরেছে, এটা কিন্তু রসুলুল্লাহ দিতে পারেন নাই। বলেন না, আউযু বিল্লাহি মিন জালি, এটা রসুলুল্লাহ দিতে পারেন নাই। আরে রসুলকে ডাক্তার, কত বড় ডাক্তার তুমি, তুমি কটা লজি শিখেছো, জুলজি, থিওলজি, জিওলজি, বায়োলজি, কত লজি তুমি শিখেছো, যত লজি তুমি শিখেছো তার আলাদা আলাদা টিচার। কিন্তু আমার রসুল হচ্ছে এমন একজন রসুল যিনি সব লজি শিখেছেন একটাই টিচারের কাছে, তিনি হচ্ছেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের শিক্ষক আলাদা আলাদা, কেউ পড়েছে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, কেউ পড়েছে প্রেসিডেন্সি কলেজে, কেউ পড়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এইরকম কেউ পড়েছে আল-আজহার বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছে। আর রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসা একটাই, রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক একটাই, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন একটাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা। সুবহানাল্লাহ। জিনের শিক্ষককে আল্লাহ, তুমি যেই ডাক্তারের কাছ থেকে ডাক্তারি শিখেছো, তুমি যে মাস্টারের কাছ থেকে মাস্টারি শিখেছো, সমস্ত প্রোডাক্ট, এক নম্বর প্রোডাক্ট হচ্ছে মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, তাহলে কি বলেছেন নবী যে আমাদের চিকিৎসা শাস্ত্র শাস্ত্র সম্পর্কে আর বিজ্ঞান সম্পর্কে? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা কথা, একটা ওষুধ নবীজি দিয়ে গেছেন, একটা ওষুধ। এই ওষুধ যদি কেউ ব্যবহার করতে পারে, নবীজি বলছেন তার জীবনে জ্বর সর্দি কাশি ছাড়া কোনো রোগ হবে না। বলেন সুবহানাল্লাহ। বলবো একটা রোগ, একটা ওষুধের কথা, পেশি একটা ওষুধের কথা, নীলরতন পিজি আর ভেলুর আর আপনার ব্যাঙ্গালোর ব্যাংকক কোথাও যেতে হবে না, যদি এটা প্রথম থেকে মেনে চলতে পারেন। একটা ওষুধের কথা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মেডিসিন বলে দিলেন, এই মেডিসিন যদি কেউ মেনে চলতে পারে, নবীজি বলছেন জীবনে কোনোদিন জ্বর সর্দি কাশি ছাড়ার কোনো রোগ হবে না। কি মেডিসিন? মেডিসিন হচ্ছে একটা কথার মধ্যে নবীজি ইশারা দিয়ে দিলেন, পেট হলো রোগের ঘর। কি বলেন? পেট, আল বাতনু বাইতুল মারিজ, পেট হচ্ছে রোগের ঘর। পেটটাকে যেমনভাবে পরিচালনা করবে, রোগ সেইভাবে পরিচালিত হবে। পেট যেভাবে চলবে, রোগ আপনি সেইভাবেই বাঁচাতে পারবেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পেটের ব্যাপারে কত কথা বলেছেন। নবীজি বলছেন, তোমরা নিজে খাও, অপরকে খাওয়াও, তুতঈমু ত্বআমা তুকরিউ সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। নবীজি বলছে শুধু নিজে খেলে হবে না, অপরকে খাওয়াতে হবে। আর খাওয়ার সময় যখন খেতে বসবে, মনে হচ্ছে আরও খেতে পারবো, ইচ্ছে করলে আরও এক প্লেট ভাত নিতে পারবো, ইচ্ছে করলে আরও দুটো মিষ্টি নিতে পারবো, আর খাবো না, সঙ্গে সঙ্গে উঠে চলে যেতে হবে। এই খাবারের মেনটেন যদি সারা জীবন রাখতে পারেন, পেটে সমস্যা হবে না। দুই নম্বর, যদি হারাম খান,
যদি হারাম খাদ্য দিয়ে যদি বিরিয়ানি তৈরি করেন, হারাম পয়সা দিয়ে যদি ফ্রাইড রাইস তৈরি করেন, হারাম পয়সা দিয়ে জেডি অফিসের চয়েস, বুঝলেন না? এরপরে কিং ফিশার, দেয়ার আর মেনি কাইন্ডস অফ ওয়াইন উই নো, আমরা তো জানি বিভিন্ন ধরনের এই সাইজের বোতলগুলো পাওয়া যায় না, আছে না? নাই, ও হো রে বোতল চাটকি, গোস্ত, গরুর গোস্ত দিয়ে চাট করতে হয় এটা, আবার নাহলে হয় না। সময় কিছু যখন কিনতে পারে না তখন চেনাচুর দিয়েও চালায় না, কি বলছে? যখন দেখছে যে বোতলের সঙ্গে বোতল কিনতে যেয়ে 300 টাকা শেষ, কি করবে? 5 টাকা পড়ে আছে, চেনাচুর দিয়ে চালাইছে। তা এই যে চেনাচুর দিয়ে বোতল চালালে তো আর পেট ভালো থাকবে না, তাহলে তো নীলরতন ধরতেই হবে, তাহলে তো পিজি যেতেই হবে, ভেলুরেতে যেতেই হবে, 1 নম্বর। 2 নম্বর, হারাম খাদ্য খেলে ডিজিটাল রোগ হবে, বুঝলাম কি না? হারাম খাদ্য খেলে ডিজিটাল রোগ হবে, আর ডিজিটাল রোগ ভালো করার জন্য ডিজিটাল মেশিনও লাগবে, কথা বুঝলেন না? দেখবেন ওই জন্য তো ডিজিটাল মেশিন বেরিয়েছে ভেলুর, তারপরে আপনার পিজি বলে যেখানে সেখানে হবে না, যেখানে সবসময় মানুষ বিজি তার নাম হচ্ছে পিজি, বুঝলেন কি না? এখানে আপনাকে যেতে হবে, তা নাহলে আপনার রোগ কিন্তু ভালো হবে না। অতএব পেটটাকে যদি বাঁচাতে পারেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলছে যারা পেট বাঁচাতে পারবে, পেটে খাবারটা দেখে শুনে ঢুকাবে, যেটা ঢুকবে সেটা মিক্সচার হয়ে ঢুকবে, আর যেটা ঢুকবে সেটা একটু বাঁচা কোচাভাবে ঢুকবে, একবারে বেখাপ্পা করে ঢুকালে হবে না, একবারে বেখাপ্পা করে ঢুকালে হবে না। মেহমানের বাড়ি বেড়াতে গিয়েছে, মেহমানের বেড়াতে যাওয়ার পরে রাস্তায় যাচ্ছিল, হঠাৎ বৃষ্টির কারণে একটা বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকার পরে বলছে একটু খাবারের ব্যবস্থা হবে না, কিছুই বলেন নাই, বাড়ির মালিক বলছে একটা মেহমান যখন পেয়েছি তাহলে খাওয়াই, খানো বলে আপনার ছোট করে বলি, এরপরে আপনার ভাতটা রেখে গিয়েছে, খেতে বসেছে লোকটা, বলে ভাতটা রেখে গিয়েছে, তরকারি আনতে গিয়েছে, তরকারি আনতে গিয়ে দেখছে ভাত নাই, আবার তরকারি রেখে গিয়ে ভাত আনতে গিয়েছে দেখছে তরকারি নাই, আবার তরকারি রেখে দিয়ে ভাত আনতে গেছে তরকারি নাই, আরে নুন আনতে পান্তা ফুরায়, কি বুঝলেন? নুন আনতে পান্তা ফুরায়। এই কোয়ালিটির খাবার যখন খাওয়া হয়ে গেল, আর পরে লোকটাকে জিজ্ঞাসিত করা হলো, লোকটাকে জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি কী কারণে এদিক দিয়ে যাচ্ছিলে? আর বলেন না, মোটামুটি এই 15 দিন থেকে পেটে খাবার ভালো খেতে পাচ্ছি না, মুখে রুচি নাই, কি বুঝলেন? আর এদিকে ভাত আনতে তরকারি ফুরাই, এদিকে 1.5 কিলো চালের ভাত খেয়ে শেষ করে দিয়েছে, যে মুখে রুচি নাই, তাহলে তো পিজিতেই যেতে হবে, আর কোনো জায়গায় রাস্তা নাই, তাহলে তো পিজিতে যেতে হবে। আমাদের দেশে মিলাদ আপনাদের দিকে হয় কি জানি না, মিলাদ তারপরে দোয়ার মজলিশগুলো হয়, মৌলভি সাহেব দোয়ার মজলিশ থেকে বেরিয়ে বাড়ি যাচ্ছে, যেতে যেতে আর লড়তে পারে না, এইদিক ওদিক শুধু হাঁসফুস হাঁসফুস করছে, তো রিক্সাওয়ালা জিজ্ঞেস করছে, ভাই তুমি কেন লটপট লটপট করছো? বলে আর বলেন না, আজকে যখন পেলাম খাসির মাংস, জীবনে সেরকম হয় না, সেই একবার সমাজের খাসির গোস্ত পাই বছরে কুরবানির সময়তে, আর এই সময় যখন পেয়েছি আর কি ছাড়া যায়, বুঝলেন কি না? খাসির গোস্ত দিয়ে যা দিলাম, খেতে খেতে আর সহ্য করতে পারেনি একদম গলা পর্যন্ত, তো বলছে তাহলে চলেন একটা ওষুধ খাবেন, এটা ওষুধ কিনে দেবো, খাবেন হজম হবে, তাও রাস্তায় বাড়ি যেতে পারবেন সুস্থভাবে। ভাই আর বলো না, যদি একটা ওষুধ খাওয়ার জায়গা থাকতো, কথা বুঝবেন, যদি একটা ওষুধ খাওয়ার জায়গা থাকতো তাহলে একটা পাতে মিষ্টি রেখেছিল ওটাই খেতাম, তাহলে তো রোগ ভালো হবে না, তাহলে তো পিজিতে যেতেই হবে, তাহলে তো ভেলুরে যেতেই হবে।